হিজবুল্লাহ এবং ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ কারণে দেশটির দক্ষিণাঞ্চলে হাসপাতালের নিচে বানানো হয়েছে ভূগর্ভস্থ ওয়ার্ড। যুদ্ধে জড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আশা ইসরায়েলি কর্তৃপক্ষের। এদিকে এক জিম্মির ভিডিও প্রকাশের পর জিম্মিদের উদ্ধারে তৎপরতার দাবিতে বেঞ্জামিন নেতানিয়াহুর বাসস্থানের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা উদ্বেগজনক হারে বেড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলার জবাবে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় IDF। এই হামলায় হিজবুল্লাহর 40টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্ট বলেন, তারা হিজবুল্লাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল সহ অন্যান্য আরও কয়েকটি জায়গায় ইসরায়েলের সেনাদের অভিযান চলছে। এসব অভিযানের ফলাফল সন্তোষজনক। লেবাননের দক্ষিণাঞ্চলের অর্ধেকের বেশি কমান্ডারকে এরই মধ্যে প্রতিহত করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তা মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। সেখানে বানানো হয়েছে ভূগর্ভস্থ হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসক কেইন জানান, অক্টোবরের 7 তারিখের পর থেকে ইসরায়েলীয়দের বাস্তবতা ভিন্ন হয়ে গেছে, এজন্য তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছেন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে গত কয়েক মাস ধরে এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। ডক্টর কেইন বলেন, জনসাধারণের উপর এমন ঝুঁকি তারা আগে কখনো দেখেননি। যদি পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়ে যায়, তবে তাদের সম্পূর্ণ প্রস্তুতি থাকবে বলে আশা করেন তিনি। এদিকে হামাসের হাতে বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার দাবিতে জেরুজালেমে বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এ সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। হার্শ গোল্ডবার্গ পোলিন নামে আমেরিকান ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। তাকে 7 অক্টোবরে মিউজিক ফেস্টিভ্যাল থেকে বন্দি করে হামাস। হামাসের নতুন এই ভিডিও প্রকাশের পর জিম্মিদের মুক্তির দাবিতে নতুন করে বিক্ষোভ করে সাধারণ ইসরায়েলিরা। অ্যাডলিন শ্রেয়া, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।